আজি 26 তারিখ হল ইয়ার পিছতো দখী সকল চিনাক্ত হওয়ার পিছতো কিন্তু দখী সকল গ্রেপ্তার করা নাই আর তার কারণে আমি আজি সদৌখম গড়িয়ামুড়িয়া দেখি জাতীয় পরিষদ সদৌখম নাথযোগী ছাত্র সন্থা সদৌখম ছাত্র সন্থা আক্রাসুকে ধরে বিভিন্ন দল সংগঠনে আজি জোরলৈ সমদল করেছে আর এই জোরলৈ যে সমদল এই জোরলৈ সমদল আমার প্রশাসনে বাধা আরোপ করেছে আর তার কারণে আমি সরকারখনে যাতে দেখা পায় তার কারণে মোবাইল লাইট চলাই সরকারখনক আমি কব বিচাৰিছো যে দোষী সকল চিনাক্ত হয়েছে গতি অতি শীঘ্রে দোষী সকলক গ্রেপ্তার করব আর উচিত তদন্ত করে শাস্তি দিব লাগবে কারণ আমি দেখেছি যে দোষীয়ে যেগুলি মূল অভিযুক্ত আসে তখেতর কিন্তু ইতিমধ্যে বিভিন্ন ধরনের অভিযোগত তখেতর নামত ইতিমধ্যে এফআইআর আছে গতি তখেতে আজির তারিখতে টিহিল গিলে ঘুরে ফুড়ছে কিন্তু সরকার প্রশাসন নির্দেশ আছে গতি আমি এই দল সংগঠন সময় আজি আহ্বান জানাইছো যে অতি সোনকালে যেগুলি দোষী মূল অভিযুক্ত আছে এই মূল অভিযুক্ত করায়ত্ত করব লাগবে তার সমান্তরালকে কি কারণে এই ঘটনা সংঘটিত করলে তার বিষয়ে উচিত
তদন্ত হ'ব লাগিব গতিকে আমি এই জুৰলৈ কমদল এই জুৰলৈ কমদলৰ পৰা চৰকাৰখনক আমি ক'ব বিচাৰিছোঁ যে এই যি খিলঞ্জীয়া জাতি জনগোষ্ঠী আছে এই খিলঞ্জীয়া জাতি জনগোষ্ঠীসমূহক যদি সুৰক্ষিত কৰি ৰাখিব বিচাৰে তেতিয়াহ'লে এই জনগোষ্ঠীসমূহৰ যিসমূহ সংগঠন আছে এই সংগঠনৰ মুৰব্বীসকলৰ নিৰাপত্তা প্ৰথমে সুনিশ্চিত কৰিব লাগিব আজি যিগৰাকী আমাৰ ভাতৃপ্ৰতিম শাহনাজ হোসেন ডাঙৰীয়া তেখেতে ভয়ত কম্পমান হৈ আছে তেখেতে ঘৰত অকলশৰে আছে কিন্তু প্ৰশাসন নিদ্ৰাত আছে আনকি অসম চৰকাৰৰ যিসকল বিভাগীয় মুখ্যমন্ত্ৰী মন্ত্ৰী আছে তেওঁলোকৰ এবাৰ খবৰ ল'বলৈও তেওঁলোকৰ সময় নাই গতিকে চৰকাৰখনে যাতে এই ঘটনাসমূহ যাতে পুনৰাই যাতে সংঘটিত নহয় তাৰ কাৰণে দৃষ্টি ৰাখিবৰ কাৰণে আমি আহ্বান জনাইছোঁ আৰু প্ৰথমতে আমাৰ দীঘলীয়া আন্দোলনৰ কাৰ্যসূচী আছে আজি সেই আন্দোলনৰ কাৰ্যসূচীৰ প্ৰথম কাৰ্যসূচী আমি জুৰলৈ কমদল